সুলাইমান তিনি একটা দ্বীপে আক্রমণ করলেন, ওই দ্বীপের যে বাদশাহ ছিল বাদশাহকে পরাজিত করলেন, তারপর বাদশাহকে হত্যা করলেন। সে ছিল এক জালেম, সে ছিল এক মুসলিম। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান ওই বাদশার মেয়ে বড় সুন্দরী তারে গ্রেপ্তার করলেন, বন্দি করলেন। তিনি তার বন্দি করে রাজদরবারে নিয়ে আসলেন, যার নাম ছিল জুবাদা। তারপর তার ইসলামের দাওয়াত দিলেন, সে ইসলাম গ্রহণ করল। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিসসালাম তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদার আসনে আসীন বানালেন। কিন্তু ভাই, দিন যত যায়, রাত যত যায়, ওই জুবাদা সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে রাজমহলে এসেও সে কোনো শান্তিতে নাই, অন্তরে তার অশান্তি, বাবার টেনশন, প্রতিনিয়ত শুধু কাঁদে আর কাঁদে আর কাঁদে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, জুবাদা কেন কাঁদো? কই বাবার কথা ইয়াদ হয়, এজন্য কান্না করি, বাবার কথা ইয়াদ হলে আমি শান্ত থাকতে পারি না। আমার বাবার অমুক স্মৃতির কথা ইয়াদ হয়, আমার বাবার অমুক কথাগুলি আমার ইয়াদ হয়। এই কথা বলে জুবাদা শুধু বাবার জন্য কান্না করে, বাবার জন্য কান্না করে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান তারে যতই সান্ত্বনা দেন, কিন্তু সান্ত্বনা মানতে রাজি নয়। সান্ত্বনাতে কোনো কাম হয় না, কোনো লাভ হয় না। বাবা বাবা বাবা, শুধু বাবার কথা, বাবার কথা, বাবার স্মৃতি। আল্লাহর পয়গম্বর বলেন, জুবাদা তাহলে কি করতে পারে তুমি একটু বলো। জুবাদা বলতেছে, স্বামী গো, আমার বাবার একটা মূর্তি বানায়া আপনি আমারে দেন, আমি আমার আব্বার মূর্তিটা চায়া চায়া সান্ত্বনা নিব। এই কথা বলা মাত্রই সুলাইমান আলাইহিসসালাম তারে একটা বাবার মূর্তি বানায়া তারে দিয়ে দিলেন। এ ভাই, এই মূর্তি পায়া জুবাদা বড় খুশি, মূর্তির গায়ে কাপড় পরায়, মূর্তিরে গোসল করায়, বাবা বাবা কয়া ডাকে, যেন তার সময়টা এখন হাসি খুশি কাটে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিসসালাম তারে মূর্তিটা দিয়েছিলেন, যেন বাবার কথা ইয়াদ করে আর কান্না না করে, যেন মনে একটু সান্ত্বনা পায়। ভাই একটু খাল মনোযোগ। এইভাবে বেশ কিছুদিন চলছে, কিন্তু ঘটনা ঘটল কি, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান যখন তিনি কোনো কাজে বের হতেন, ওনার অগোচরে স্ত্রী জুবাদা বাবার ওই মূর্তিকে সেজদা করত, বাবার মূর্তির পূজা করা শুরু করে দিল। এই খবর আল্লাহর পয়গম্বর তিনি জানেন না, খবর তিনি জানেন না, স্ত্রী এই দিকে সেজদা দেয়, স্ত্রী মূর্তির পূজা করে, নবী জানেন না, জানার কথাও না। কারণ আলিমুল গায়েব একমাত্র কে? শুধুমাত্র আল্লাহ। কোন নবীও গায়েব জানে না, কোন ওলিও গায়েব জানেন না, কোন কুতুবও গায়েব জানেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, কোন নবীও গায়েব জানেন না, এমনকি আমার আপনার নবীও তিনি গায়েব জানেন না। আল্লাহ যখন জানান তখন নবী জানেন, আর যখন আল্লাহ জানান না নবী কিছুই জানেন না। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কি আকীদা? যে আল্লাহ যখন নবীরে জানান তখন নবী জানেন, আল্লাহ যখন জানান না নবী জানতে পারেন না। এর নাম ইলমে গায়েব নয়। আলিমুল গায়েব হলেন এমন এক সত্তা যাকে কোনো কিছু জানাইতে হয় না, কেউ জানাইলে জানেন এমন না, তিনি নিজের থেকেই সব জানেন, তিনি একমাত্র আল্লাহ। ভাইরা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন,
আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তিনি যে একটা মূর্তি বানায় দিলেন স্ত্রী জুবাদাকে তারে যে একটা মূর্তি বানায় দিলেন আর অগোচরে অগোচরে সে মূর্তির পূজা শুরু করে দেয় এতে করে আল্লাহ नाराज হয়ে যান আল্লাহ नाराज হয়ে নবীর উপর একটা পরীক্ষা ফলায় দিলেন পরীক্ষা কেমন পরীক্ষা শুরু হলো রে ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন ভাইরা বন্ধুরা এই আংটিটা যেহেতু জান্নাতি আংটি এজন্য নবী যখন প্রয়োজনে হাজত শর্তে বাথরুমে ঢুকতেন ওই আংটিটা নিয়ে তিনি নাপাক জায়গায় যেতেন না আংটিটা নাকি তিনি তার স্ত্রী জুবাদার হাতে দিয়ে যাইতেন অথবা তার একজন বাদীর হাতে তিনি এই আংটি দিয়া হাজত সারার জন্য তিনি বাথরুমে ঢুকতেন কিন্তু ভাই একদিন ঘটনা ঘটল কি যেদিন আল্লাহ পরীক্ষা নেওয়ারই চিন্তা করলেন আংটিটা জুবাদার হাতে দিয়ে তিনি বাথরুমে ঢুকলেন এই সুযোগে সুলাইমান আলাইহিস সালামের সুরত ধরে এক খবিস জিন শয়তান যার নাম ছিল সাফার আল্লাহর নবীর সুরত ধরে জুবাদার কাছে আসলো কারণ জিন্নাত যে কোনো মানুষের সুরত ধরতে পারে ওনার সুরত ধরে সে আংটি চাইল আর জুবাদা মনে করলেন স্বামী বাথরুম শেষ করে তিনি এসেছেন আংটি চাইতেছেন তিনি আংটিটা দিয়ে দিলেন এই আংটিটা যেই মাত্র ইবলিস সাফার সে পড়ল আঙ্গুলে দেওয়া মাত্রই তার কাছে ক্ষমতা চলে আসলো কারণ আংটির রহস্য কি কয় আংটির মধ্যেই সব ক্ষমতা এই আংটি চুরি হয়ে গেল খবিস জিন সে নিজের হাতে নিয়ে নিল সিংহাসনে বসে গেল এই দিকে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান তিনি বাথরুম থেকে বের হলেন স্ত্রীর কাছে আসলেন কিন্তু আংটি হারায় যাওয়ার কারণে উনারও রূপ পরিবর্তন উনারও অনেকটা পরিবর্তন জুবাদা চিনে না কয় তুমি আমার স্বামীর রূপ ধরেছ আমার স্বামী তো আগেই আমার কাছ থেকে আংটি নিয়ে চলে গেছে না না তুমি হতে পারো না প্রকৃত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে কেউ চিনল না কেউ চিনল না এমনকি স্ত্রী জুবাদাও চিনল না সেও তারাই দিল কয় না আমি তোমাকে চিনি না তুমি আমার স্বামী হতে পারো না স্বামীর রূপ ধরেছ স্বামী তো তিনি সিংহাসনে বসে গেছেন আংটি নিয়ে তিনি তো সিংহাসনে বসে গেছেন পয়গম্বর যতই তিনি বলেন না কিন্তু কেউ তো বিশ্বাস করে না ওনাকে রাজ দরবার থেকে তারাই দেওয়া হলো আল্লাহর পয়গম্বর তিনি তো এইবার আংটির খোঁজে জায়গায় জায়গায় বের হয়েছেন হায় রে আমার আংটি কে নিল কে নিল কোন দিকে নিল কে করলো আল্লাহর পয়গম্বর ঘুরতে ঘুরতে তিনি মানুষকে যতই বলেন আমি সুলাইমান কেউ তো বিশ্বাস করে না নদীর কিনারা দিয়া যান আর দেখেন জেলেরা মাছ ধরে ওই জেলেদের কাছেও যায় বলতেছেন বাইরে আমি বড় ক্ষুধার তো আমাকে দুই একটা মাছ তোমরা দিবানি আমি হলাম সুলাইমান পয়গম্বর জেলেরা অবাক হয়ে গেল জেলেরা অবাক হয়ে হলো শুধু তা না রাগান্বিত হয়ে গেল এই মেয়ে কি কো তুমি তুমি সুলাইমান সুলাইমান পয়গম্বর যেদিকে যায় ওইদিকে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় বাতাসে ঢেউ খেলা শুরু হয় তখতে সুলাইমানি নিয়ে সে বাতাসের উপর দিয়া ঘুরে আর তুমি একজন জীর্ণ শীর্ণ মানুষ আংটি হারায় যাওয়ার পর তার বডির মধ্যে পরিবর্তন এজন্য সহজে কেউ চিনে না এমন জীর্ণ শীর্ণ একজন মানুষ তুমি কেমন করে সুলাইমান দাবি করো তুমি বড় মিথ্যুক এই বইলা আল্লাহর পয়গম্বরকে ওরা না চিনে বড় মার দূরে করলো নবী আহত হলেন এরপরে তিনি ওদের কাছ থেকে চলে গেলেন হাঁটতেছেন আর আল্লাহর কাছে তিনি বারবার তওবা করতেছেন মালিক ভুল হয়ে গেছে মালিক কোথায় জানি ভুল হয়েছে আল্লাহ তোমার কাছে মাপ নেই তুমি মাপ করো পয়গম্বর সুলাইমান তিনি তো কান্দেন আর নদীর কিনারা দিয়া হাঁটেন যাইতে যাইতে আবার কিছু পাইলেন কিছু জেলে নদীতে তারা মাছ ধরে পয়গম্বর তাদের কাছে যায়া তিনি বলতেছেন বাইরে আমি বড় আহত
রক্ত তিনি নদীর পানি দিয়ে মুছতেছেন আর বলতেছেন আমি বড় আহত আমাকে তোমরা একটু সাহায্য করবানি। ওই জেলেদের অন্তরে মায়া ঢুকলো, মায়া জেলেরা বলতেছে ঠিক আছে ঠিক আছে লোকটারে দুইটা মাছ দিয়ে দাও দুটা মাছ দিয়ে দাও। এ ভাই এইদিকে ঘটনা ঘটলো কি, আল্লাহর পয়গম্বর দরবার ছেড়ে আসলেন, চল্লিশ দিন হয়ে গেল, এই চল্লিশ দিন সিংহাসনে বসা আছে ইবলিস, খবিস জিন ইবলিস এখানে বসা সাফার, এমন কি রাজ দরবারে চলতেছে চালাইতেছে, দিন যত যায় সপ্তাহখানেক করেই রাজ দরবারের অনেকেই তারা বুঝে ফেললো পরিবর্তন দেখা যায় পরিবর্তন। না না সুলাইমান পয়গম্বর মনে হয় এ না, মনে হয় আমরা কোনো ভুল করে ফেলেছি, হয়তো কোনো একটা কিছু অঘটন ঘটেছে, কারণ পরিবর্তন অনেক কিছুর মধ্যেই পরিবর্তন। নকল সুলাইমান আসল সুলাইমানের মতো তো আদেশ নিষেধ আর আইন কানুন বিচার কাজ করতে পারে না, এদিক সেদিক একটু উল্টা পাল্টা হয়ে যায়, এমন কিছু কাজ করে যেটা সুলাইমান কখনো করেন নাই, অতীতে কখনো তিনি করেন নাই, এমনটাও করে বসে। এতে করি সবার মনে একে একে সন্দেহ জাগলো, সন্দেহ জাগলো, এমন কি রাজ দরবারে ঢুকে বিবিদের কাছেও যায়, বিবিদের কাছেও যায়। আসিফ বিন বরখিয়া বিবিদের কাছে জানতে চাইলেন তোমাদের কেমন মনে হয়, তোমরা কি কোনো কিছু বুঝতে পেরেছ? বিবিরা বলতেছে আমরাও বুঝেছি একটা অঘটন ঘটেছে, মনে হয় ও সুলাইমান পয়গম্বর না, কেমনে বুঝলা, কয় আমাদের সাথে মিলামেশা করে কিন্তু গোসল করে না, গোসল করে না, এমনটাও কোনো কোনো তফসিরের কিতাবের ভিতরে লিখেছেন। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি মনোযোগ দিয়ে শুনুন, খেয়াল করে শুনুন, আসিফ বিন বরখিয়াম দরবারের যত বুজুর্গ আছিল তাদেরকে নিয়া একত্রিত হইয়া আল্লাহর দরবারে তওবা করে আর কান্না করে আর বলতেছে আমরা সবাই মিলে তাওরাত কিতাব পড়া শুরু করে দাও, আমরা তাওরাত কিতাব তেলাওয়াত শুরু করো, কারণ আল্লাহর কিতাব তাওরাত, এই তাওরাত কিতাবের তেলাওয়াত শুনলে পরে শয়তান থাকার কথা না। তেলাওয়াত শুরু হলো রাজ দরবারে, একে একে তেলাওয়াত শুরু হলো, তেলাওয়াতের আওয়াজে আর ইবলিস টিকতে পারে না, সে সিংহাসন ছেড়ে দিয়া পালায়, আল্লাহর কালাম তেলাওয়াত শুরু হয়ে গেল, তাওরাত কিতাবের তেলাওয়াত, ইবলিসের শরীরে আগুন জ্বলে গেল, দরবার ছেলে সে পালাইতে লাগলো, যাবার সময় আংটিটা নদীর মধ্যে সে ফালায় দিল, নদীতে ফালায় দিল। বাইরা বন্ধুরা নদীতে ফালায় দেওয়া মাত্রই নদীর একটা মাছ ওই আংটিটা গিলে ফেলল, এই মাছটাই সুলাইমান পয়গম্বরের বাগে জুটলো, যেদিন ওই জালে রাউনাকে দুইটা মাছ দিল আর বলল নে ও দয়া করে দুইটা মাছ ওনাকে দিল, আল্লাহর পয়গম্বর সুলাইমান একটা মাছ বিক্রি করে রুটির ব্যবস্থা করলেন আর একটা মাছ তিনি কাটলেন নিজে রান্না করে খাবেন, যেই মাত্র মাছটা কাটলেন পেট থেকে তিনি দেখতে পেলেন ওনার হারানো সেই আংটি মাছের পেটে, আল্লাহর পয়গম্বর সাথে সাথে তিনি সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন, মালিকের দরবারে সেজদা দিয়া শুকরিয়া আদায় করেন, আর আংটিটা হাতে লাগানো মাত্রই আবার তার হারানো সকল নিয়ামত ফিরে আসলো, শরীরের মধ্যে পরিবর্তন চলে আসলো, দেখা গেল সব কিছুর ভিতরে পরিবর্তন চলে আসলো। এখন দেখা যায় বাতাস ওনার কথা শুনে, জেলেরা যারা কিছুক্ষণ আগে ওনাকে মারধর করেছিল ওরাও নিজের চোখে সব দেখলো, হায় ওই জীর্ণ শীর্ণ লোকটা মুহূর্তের ভিতরেই সে আসল সুলাইমানের রূপ ধরেছে, তাহলে তো আমরা ভুল করে ফেলেছি, দৌড়ে এসে মাপ চায়। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান তাদেরকে ক্ষমা করে দিলেন আর বললেন তোমাদের কোনো দোষ নাই, আমার উপরে একটা পরীক্ষা চলছে, পরীক্ষা। ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নিয়ামত দিয়া পরীক্ষা করেন আর কাউ কার কারো কাছ থেকে নিয়ামত ছিনায় নিয়ে পরীক্ষা করেন, সুলাইমান নবীকে আল্লাহ পরীক্ষা করলেন নিয়ামত দিয়া আর আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করলেন নিয়ামত ছিনায় নিয়া, পরীক্ষা একরকম হয় না রে ভাই, ভিন্ন ভিন্ন হয়, যার সম্পদ দুনিয়াতে অনেক বেশি
আল্লাহ পাক তারে সম্পদ দিয়া পরীক্ষা করেন যারে আল্লাহ অভাবে রাখছেন তারে অভাবে রাইখা আল্লাহ পরীক্ষা করেন ভাইরা বন্ধুরা সুলাইমান আলাইহিস সালাম একে একে সবগুলি পরীক্ষার মধ্যে তিনি পাশ করলেন শুকরিয়া আদায় করলেন সকল জায়গায় শুকরিয়া আদায় করলেন ক্ষমতা মানুষের তৈরি করা কোনো বস্তু নয় ক্ষমতা হলো আল্লাহর দেওয়া এক নিয়ামত অতএব আল্লাহ যারে চান তারে ক্ষমতার চেয়ারে বসান আল্লাহ যারে চান তারে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ নামায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়াতানজিউল মুলকা বিমান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله ক্ষমতা কাউকে দেন কারো কাছ থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নেন আল্লাহ কাউকে ইজ্জত দেন কারো কাছ থেকে আল্লাহ ইজ্জত কেড়ে নেন সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এ ভাই সুলাইমান আলাইহিস সালাম আংটি পরে রাজদরবারে আসলেন এবার সবাই চিনল তিনি মসনদে বসলেন পূর্বের মতো সব কিছু আল্লাহ ফিরিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে আদেশ করলেন যে এত বড় ডাকাতি করেছে এত বড় অন্যায় যে করেছে সে যেখানেই থাকুক ওই সাফারকে তোমরা গ্রেপ্তার করে নিয়ে আসো জিন্নাতরা তারে অতিসত্বর গ্রেপ্তার করে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করল সুলাইমান আলাইহিস সালাম তারে একটা বাক্সের মধ্যে ঢুকাইয়া বন্দি করে সাগরে ভাসাইয়া দিয়েছেন সাগরে ফেলাইয়া দিয়েছেন এই হল সুলাইমান আলাইহিস সালামের উপরে আংটির মাধ্যমে নেওয়া এক পরীক্ষার কথা যা বিভিন্ন তফসিরি কিতাবে এসেছে যেটা সম্পূর্ণ ইসরায়েলের আয়াত এই ঘটনা কোরআনেও নাই হাদিসেও নাই এটা ইসরায়েলের আয়াত ইসরায়েলি রেওয়ায়তের ব্যাপারে সিদ্ধান্ত হল কোরআন হাদিস বিরোধী যদি না হয় তাহলে আমরা মানতে পারি কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে ইসরায়েলি রেওয়ায়ত বাতিল এর সত্যতা একমাত্র আল্লাহই ভালো জানেন কিন্তু আমরা এখানে দেখতেছি এই ইসরায়েলি রেওয়ায়তের সাথে আল্লাহর কালামের বিভিন্ন জায়গার বিভিন্ন কথার সংঘর্ষ রয়েছে প্রথম নম্বর কথা হলো সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী জুবাদা তারে আল্লাহর পয়গম্বর তার বাবার মূর্তি বানিয়ে দিলেন এই কথাটা আমরা যদিও মেনে নিই কারণ তখনকার সময়ে ভাস্কর্য বানানো জায়েজ ছিল আল্লাহ পাক কোরআনুল করিমে তামাসিলের কথা বলেছেন এটা ভাস্কর্যের কথা আমাদের শরীয়তে সম্পূর্ণ নিষেধ ওই সময় এটা বৈধ ছিল বুঝলাম তিনি একটা ভাস্কর্য বানিয়ে দিলেন কিন্তু জুবাদা তার বাবার ওই মূর্তির পূজা করে সেজদা দেয় সুলাইমান আলাইহিস সালামের অগোচরে আল্লাহর পয়গম্বর তো জানেন না জুবাদা যে এই মূর্তির পূজা করে তাহলে অপরাধ করবে একজন শাস্তি কেন নবীর উপরে আসবে আল্লাহ নবী তো তারে মূর্তির পূজা করতে বলেন নাই সেজদা করতে বলেন নাই করলো জুবাদা শাস্তি পাবেন কেন নবী করলো অপরাধ করলো স্ত্রী শাস্তি পাবে কেন স্বামী আল্লাহ পাক বলেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা আল্লাহ পাক বলেন এটা কখনো হবে না যে একজনের বোঝা আরেকজনে বহন করবে একজনের পাপ আরেকজনে বহন করবে এটা আল্লাহর সিদ্ধান্ত না এটা আল্লাহর আইন না
যে অপরাধ করবে এই অপরাধের শাস্তিও সেই ভোগ করবে। আমার ভাইরা, তো এই গেল এক কথা। দুই নম্বর কথা হলো, একটা আংটির ভিতরে আল্লাহ সমস্ত ক্ষমতা আর নবুয়ত দিয়ে দিবেন, এই আংটির কথা কোরআন হাদিসের কোথাও নাই এমন, আর এই কথাটা যুক্তিতেও ধরে না, যুক্তিতেও ধরে না, কারণ এটা যে কোনো সময় চুরি হতে পারে। আর চুরি হলে যার হাতে যাবে, যার হাতে যাবে, যেই আংটি পরবে সেই এই ক্ষমতার মালিক হয়ে যাবে, এই কথাটা কোরআন হাদিসে তো নাই, যুক্তিতেও ধরে না। দুই নম্বর কথা হলো, যুবাদা অপরাধ করলেন আর আল্লাহ বুঝি পরীক্ষা নিচ্ছেন সুলাইমান আলাইহিস সালামকে, এটা আল্লাহর সিদ্ধান্তের বিরোধী। তারপরে কথা হলো, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক পরীক্ষায় ফেলাবেন যে পরীক্ষাটা শরীয়ত বিরোধী কোনো কাজ। আল্লাহ তার কোনো পয়গম্বরকে শরীয়ত বিরোধী কোনো কাজের মাধ্যমে পরীক্ষা নিতে পারেন না। পরীক্ষা নেবেন অভাব অনটন, ক্ষুধা যন্ত্রণা, শাস্তি, কষ্ট, নির্যাতন, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন, কিন্তু আল্লাহ তার কোনো খাস বান্দার পরীক্ষা কোনো শরীয়ত বিরোধী কাজের মাধ্যমে করাইবেন এমনটা কখনো করা যায় আশা করা যায় না। এই যে কোনো কোনো তফসিরে বলা হয়েছে যে এরকমভাবে ওই জিন, যে খবিস জিন, সে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরেছিল, সে সুলাইমান আলাইহিস সালামের বিবিদের সাথেও মেলামেশা করত, নাউজুবিল্লাহ, কত বড়! এটা তো অপমানজনক একটা পরীক্ষা নবীর উপরে, হয় না, এটা কখনো হয় না, আল্লাহ কখনো এটা করতে পারেন না। তিন নাম্বার কথা হলো, শয়তান আল্লাহর কাছে বলেছিল যে আমি তোমার ওই মানুষকে কখনো জান্নাতে যেতে দেব না যার কারণে আমি আজ লানতের তখত গলায় লইয়া জাহান্নামি হলাম, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ওকে দেখব। কিন্তু তোমার মুখলেস বান্দা যারা, মুখলাস বান্দা যারা, তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না। হ্যাঁ বলেনি, শয়তান বলেছিল আমি ওই মানুষ জাতির ডান দিক থেকে আমি জাল বিছায় রাখবো, বাম দিক থেকে জাল বিছায় রাখবো, সামন দিকে জাল বিছাবো, পিছন দিকে জাল বিছাবো, কেমন করে ওরা জান্নাতে যায় আমি একটু দেখবো, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি একটু দেখব। কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার মুখলাস বান্দা যারা তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না, শয়তান পারবে না। মুখলাস কাকে বলে? ওই মানুষকে বলে যে এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবেই আল্লাহ তাকে সব ধরনের অন্যায় থেকে, অপরাধ থেকে, সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ যারে নিজের হাতে, কুদরতি হাতে ছোট থেকে বাঁচায় রাখেন, হেফাজত করেন, তারা হলেন নবী পয়গম্বর, আর আমরা হলাম মুখলেস। আমরা চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার জন্য, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে বাঁচাই, আর নবী পয়গম্বরদেরকে আল্লাহ নিজের হাতে বাঁচায় রাখছেন। এজন্যই শয়তান কয় না নিজের হাতে বাঁচায় রাখবা, তাদের উপরে আমি কোনো ধরনের প্রভাব খাটাইতে পারবো না, তাদের উপরে আমি কোনো ধরনের প্রভাব খাটাইতে পারবো না, এরাই শুধুমাত্র আমার জাল থেকে সম্পূর্ণ রকমভাবে নিরাপদ থাকবে। তাহলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর মুখলাস বান্দা, মুখলাসিনদের অন্তর্ভুক্ত, তার উপরে কেমন করে শয়তান প্রভাব পালাইবে, কেমন করে শয়তান প্রভাব পালাইবে? শয়তান নিজেই তো বলল তাদেরকে সে কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য রে ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে যে আংটির ঘটনা বলা হয়, এই আংটির কোন সহি হাদিস নাই, কোরআনও নাই, হাদিসও নাই,
ইসরায়েলি রিওয়ায়েত আবার ওই রিওয়ায়েতের সাথে আল্লাহর কোরআনের বিভিন্ন সিদ্ধান্ত কোরআনের বিভিন্ন আয়াতের বিরোধ রয়েছে বিরোধ অতএব এই আংটির ঘটনাটা আমরা শুধু শুনতেই পারি বিশ্বাস করা যাবে না একিনও করা যাবে না এর উপরে আমাদের কোনো রকম ঈমান আনা যাবে না ইয়াকিন করা যাবে না ইয়াকিন করা যাবে না ভাইরা বন্ধুরা এমন কি মনে করতে হবে এটা সম্পূর্ণ মিথ্যা একটা বানোয়াট গল্প সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গল্প ছাড়া এটা কোনোভাবেই হতে পারে না না কোরআনে না হাদিসে না যুক্তিতে এমনকি আল্লাহর কোরআনের সাথে বিরোধ জন্ম নেয় যদি আমরা এটা বিশ্বাস করে নেই তাহলে পরীক্ষাটা কি ছিল নবীর উপরে পরীক্ষাটা কি ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ বুখারী শরীফের ভিতরে তিনি উল্লেখ করেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান ওনার সৈন্যরা কোন এক যুদ্ধে তারা দুর্বলতা দেখাইল দুর্বলতা আর এজন্য তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন সেনাদেরকে ডাইকা সেনা অফিসারদেরকে ডাইকা বললেন তোমাদের এই দুর্বলতার কারণে আজকে আমার বড় গুসা হইতেছে আমি আজ রাত আমার 70 জন বিবির সাথে মিলব এবং 70টা বাহাদুর আমি জন্ম দিব বাহাদুর জন্ম দিব এই কথা তিনি বলেছিলেন কিন্তু ইনশা আল্লাহ বলতে তিনি ভুলে গেলেন কারণ সন্তান জন্ম দেওয়া মানুষের কোনো একা ক্ষমতা নয় সন্তান দেন আল্লাহ মেয়ে ছেলে দেন একমাত্র কে আল্লাহ এজন্য যে তিনি ইনশা আল্লাহ বলেন নাই আমার আল্লাহ যদি চায় তাহলে আমি আমার 70টা বাহাদুর সন্তান জন্ম নিবে এমনটা বলার দরকার ছিল কিন্তু না খেপে গুসায় তিনি বলে ফেললেন এক রাতে 70 জন বিবির সাথে মিলব 70টা বাহাদুর সন্তান জন্ম দিব আল্লাহ একটু নারাজ হয়ে গেলেন আল্লাহ বলতেছেন কুলাইমান তাহলে তুমি কি মনে করো সমস্ত ক্ষমতা তুমি তোমার নিজের হাতে পাইছো নিজে কামাই করেছ যা কিছু পেয়েছো সব কিছু বুঝি তোমার নিজের নিজের ক্ষমতার বলে নিজের ক্রেডিট বলে তুমি পেয়েছো না না রে সুলাইমান এমনটা বলা যায় না এমনটা করাও যায় না এমনটা বাবাও যায় না তিনি তো এই রাত্রে 70 জন বিবির সাথে মিললেন ঠিক একজন বিবি মাত্র গর্ভবতী হলেন আর কেউ গর্ভবতী হলেন না আর ওই গর্ভবতী স্ত্রীর কাছ থেকেও একটা সন্তান জন্ম নিল কিন্তু সন্তানটা ছিল বিকলাঙ্গ বিকলাঙ্গ ছিল এই বিকলাঙ্গ সন্তানটাই উনার দরবারে সিংহাসনে আইনা রাখা হল আল্লাহর পয়গম্বর সাইয়েদুনা সুলাইমান তিনি ভুল বুঝতে পারলেন সাজদায় পড়ে গেলেন মালিক ভুল হয়ে গেছে আমি তো আমার নিজের উপরে বেশি বাহাদুরি করে ফেলেছি আল্লাহ আমার ভুল হয়ে গেছে সব কিছু তোমার ইচ্ছায় হয় সব কিছু তোমার মর্জি মোতাবেক হয় তুমি যা চাও তাই হয় গো আল্লাহ সাজদায় পড়ে তওবা করলেন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম ইমাম বুখারী রহমতুল্লাহ তার বুখারী শরীফের ভিতরে পরীক্ষার কথাটা ব্যাপারে এই কথা তিনি উল্লেখ এই ঘটনা তিনি উল্লেখ করেছেন আর বাকি আংটির কথা কোরআনেও নাই হাদিসেও নাই যুক্তিতেও নাই 53 বছর হায়াত পেয়েছিলেন নবী সুলাইমান বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ করাইতেছেন বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ করাইতেছেন জিন্নাতের মাধ্যমে জিন্নাতরা তার দাবি ছিল ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠিয়ে দিলেন আর মালাকুল মউত আজরাইল তিনি আয়েশা বলতেছেন নবী গো আপনার সময় শেষ প্রস্তুতি গ্রহণ করুন এইভাবে হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাম ওনারও ইন্তেকালটা এমনই হয়েছিল তিনি মেহরাব থেকে নামতেছেন সিঁড়িতে নামতেছেন ওই অবস্থায় মালাকুল মউত আজরাইল সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে বলতেছেন নবী গো আপনার টাইম নাই আপনি প্রস্তুত হয়ে যান যান কবজের জন্য দাউদ আলাইহিস সালাম বলতেছেন রে ভাই আজরাইল
সময় দিবানি হয় আমি উপরে উঠি নতুবা নিচে নামি মালাকুল মউত আজরাইল বলেন না গো নবী উপরে ওঠারও কোনো সুযোগ দেওয়া হবে না নিচে নামারও কোনো সুযোগ দেওয়া হবে না এতটুকু অনুমতি আল্লাহ আমাকে দেন নাই যেখানে আছেন সেখানে আপনি তৈরি হয়ে যান প্রস্তুত হয়ে যান হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম তিনি সাথে সাথে ওই সিঁড়ি যেই সিঁড়িতে তিনি দাঁড়ানো ছিলেন সেই সিঁড়িতেই তিনি সেজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে কান্দেন সেজদায় পড়ে গেলেন যান কবজ হয়ে গেল এতটা যদি আল্লাহ পাক তার নবী পয়গম্বর কেউ যদি মৌতের সময় একটু সময় না দেন তাহলে আমাদের হালত কি রে ভাই একটু বুঝুন এতটুকু সময় কি কেউ পাবো ভাই মালাকুল মৌত আমি এখন গাড়িতে আছি আমার বাড়িতে যাওয়ার সুযোগ দাও এরে ভাই আজরাইল আমি এখন বিদেশ বাড়িতে আছি আমারে আমার বিবি বাচ্চার কাছে একটু যাওয়ার সুযোগ দাও এমনটা বলার কি কোনো সুযোগ আছে কয় না কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আমি আল্লাহ বলতেছি যার যখন টাইম হয়ে যাবে একটা সেকেন্ড তারে এদিক সেদিক করতে দেয়া হবে না এত বড় ক্ষমতাশীল এত বড় ক্ষমতাধর বাদশাহ সুলাইমান পয়গম্বর জিন্নাতের দ্বারা তিনি বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ করাইতেছেন ওই অবস্থায় মালাকুল মউত আজরাইল হাজির হাজির হয়ে বলতেছেন নবী গুড টাইম শেষ অগ্নবী আপনার টাইম শেষ যেখানে দাঁড়ানো ওখানেই নবী বলতেছেন রে ভাই আজরাইল ওই যে দেখো আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের কাজ এখনো শেষ হয় নাই তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়েছে এক ভাগ কাজ এখনো বাকি আছে রে আজরাইল একটু সময় তুমি আমাকে দিবানি আল্লাহর ঘরের খাতিরে একটু সময় আমাকে দিবানি নিজের প্রয়োজনে নয় বিবি বাচ্চার কাছে যাব একটু এজন্য নয় আমার ক্ষমতা আমি কাউরে বুঝাই দিব এমন এজন্য নয় শুধুমাত্র আল্লাহর ঘরের খাতিরে একটু সুযোগ দিবানি আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে একটু সময় চাইলেন কিসের সময় আল্লাহর ঘর পূর্ণতা করার সময় কারণ যদি এই মুহূর্তে ওনার যান কবজ হয়ে যায় জিন্নাতরা বড় বিয়ারা জাতি ওরা যদি দেখে সুলাইমান নবী ইন্তেকাল করেছেন তাহলে ওরা কাজ বন্ধ করে দিবে আর জিন্নাতরা যদি কাজ বন্ধ করে দেয় মানুষের দ্বারা এই কাজ করানো আর সম্ভব নয় কারণ হলো জিন্নাতরা ওরা ওই সাগরের নিচ থেকে দামি দামি পাথর কুড়ে কুড়ে আইনা ওই বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজে সহযোগিতা করতেছে আর নবী কন্ট্রাক্টর নবী দাঁড়ায় দাঁড়ায় তিনি পাতা দেখতেন দেখশন করতেন আর জিন্নাতরা পাথর দিয়া দামি দামি পাথর ক্রয়া আইনা তারা এই আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস নির্মাণ করতেছে এজন্য নবী বলতেছেন একটু সময় দিবানি সময়টা আমার জন্য নয় সময়টা হলো আমার মালিকের ঘরের জন্য কিন্তু আল্লাহর পয়গম্বরকে মালাকুল মউত আজরাইল বলেন না গো নবী এতটুকু সময় দেওয়া হয় নাই আমাকে বলা হয় নাই আমাকে কোনো সুযোগ দেওয়া হয় নাই আমাকে এই অথরিটি দেওয়া হয় নাই যদি আপনি সময় চান তাহলে মালিকের দরবারে দরখাস্ত পেশ করুন মালিকের দরবারে দরখাস্ত পেশ করুন সুলাইমান আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন মালিক ও মালিক তোমার ঘরের খাতিরে একটু সময় চাই আমাকে দিবানি গো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে সুলাইমান এটা আমি আল্লাহর নেজাম না আমার নেজাম হলো যার যখন টাইম খুঁয়া যায় লিকুল্লি উম্মাতিন আজাল লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন একটু সময় দেওয়া হয় না পিছ করা হয় না এটাই হলো আমি আল্লাহর নেজাম না না সুযোগ নাই তৈরি হয়ে যাও কয় মালিক তাহলে তোমার ঘরের কামটা কেমনে শেষ হবে
আল্লাহ পাক তখন বলেন সুলাইমান সেই ব্যবস্থাটা আমি আল্লাহ করব আমি আল্লাহ করব কিভাবে করব তাও তোমার একটু জানাবো নাকি নবী বলতেছেন আল্লাহ একটু জানাইলে আমার মনটা তৃপ্তি হয় ইতমিনানি কলব হয় আল্লাহ আমি তোমার কাছে যাইতে প্রস্তুত মৃত্যুকে আমি ভয় কইরা আমি মৃত্যু থেকে দূরে থাকতেছি বিষয়টা এমন নয় মাওলা তুমি তো আমার মাশুক আর আমি তোমার আশিক আশিক তো মাশুকের কাছে যাওয়ার জন্য সর্বদা পাগল কিন্তু একটু মন চায় মালিক তোমার ঘরের বাকি কাজটা কেমনে হবে একটু জানতে মন চায় আমার ইন্তেকালের পর জিন্নাতরা তো ওরাই কাজ করবে না ওরা তো কাজে ফাঁকি দিয়ে চলে যাবে ওদেরকে জোর জবরদস্তি করে ভয় ভীতি দেখায় কাম করাইতে হয় জিন্নাতরা ভয় ভীতি পাইলে পরে কাম করে নতুবা করে না আল্লাহর পয়গম্বর যখন এই আবদার করলেন আল্লাহ পাক তখন বলতেছেন রে সুলাইমান এটা যদি তোমার জানতে মন চায় তাহলে শোনো আমি আল্লাহ তোমাকে যেইভাবে দাঁড়ায় আসো ওইভাবেই তোমার রোহটা কবজ করে নিয়ে যাব বডিটা কিন্তু আমি মাটিতে ফালাবো না বডিটা লাঠিতে যেইভাবে বর দেওয়া আসো ওইভাবেই তোমাকে রেখে দিব যেইভাবে তুমি তাকে আসো এইভাবেই তোমার চোখটা খোলা রাখবো দেহটা লাঠিতে বর দেওয়াই থাকবে রে সুলাইমান জিন্নাতরা দূর থেকে তাকায় তাকায় দেখবে তুমি জীবিত তুমি তো মৃত না তুমি জিন্দা তুমি তাকায়া তাকায়া ওদের কাজের পাহারা দিচ্ছ ওরা দ্রুত গতিতে কাজ করবে এ সুলাইমান যতদিন পর্যন্ত আমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ না হবে আমি তোমার দেহটাও মাটিতে ফালাবো না আর জিন্নাতকে বুঝতেও দেব না তুমি ইন্তেকাল করেছ যেদিন কাজ শেষ হবে ওই দিন তোমার দেহটাও পড়ে যাবে আল্লাহর নবী সুলাইমান বলেন আল্লাহ আমার দিল প্রশান্ত হয়ে গেছে মালিক আমি প্রস্তুত আমি প্রস্তুত আল্লাহ তোমার কাছে যাবার জন্য প্রস্তুত আল্লাহ প্রমাণ করে দেখাইলেন তামাম দুনিয়ার বাদশাহ হতে পারো মনে রাইখো মরণের টাইম যখন এসে যাবে পৃথিবীর কোনো শক্তি নাই তোমার এই মৃত্যুর টাইমটাকে এক মিনিট দুই মিনিট আকপিস করতে পারে তামাম পৃথিবী তোমার আঙ্গুলের ইশারায় চলছে তোমার তুমি মানুষকে সময় বাঁধাইয়া দিছ আর আজ তোমাকে সময় বেঁধে দেওয়া হচ্ছে আল্লাহর কাছে যখন তোমার সময় বেঁধে দেওয়া হবে সেখানে পৃথিবীর কোনো শক্তি নাই তোমার সময়টাকে এদিক সেদিক করতে পারে ভাইরা বন্ধুরা এজন্য ক্ষমতার বাহাদুরি নয় ক্ষমতার বাহাদুরি নয় আল্লাহ দেখাইছেন তুমি কতটুকু জায়গা নিয়ে আর বাদশাহ তুমি কতটুকু জায়গা নিয়ে আর রাজা তোমার রাজত্ব আর কতটুকু তমাম দুনিয়ার রাজত্ব ছিল সুলাইমানের কিন্তু সুলাইমান প্রতিনিয়ত আমি আল্লাহর ক্ষমতার মহতাজ ছিল প্রতিনিয়ত সে আমার শুকুর গুজার ছিল প্রতিনিয়ত সে সকল ক্ষমতা আমি আল্লাহর দেওয়া এই ইয়াকিন তার অন্তরে ছিল বিদায় কোনো কাজ সে আমার বিরোধিতায় কোনো কাজ আমি আল্লাহ অসন্তুষ্ট হই এমন কোনো কাজ তার দ্বারা হয় নাই এর দ্বারা প্রমাণ করলেন পৃথিবীর কোনো বাদশাহ যদি তার বাদশাহী চালাইতে যায় আল্লাহর বিরোধী কোনো কাজ করে আল্লাহর মর্জির খেলাফ কোনো কাজ করে আর হাসরের মাঠে যদি কয় আল্লাহ ব্যস্ততার কারণে পারি নাই দুনিয়ার বাদশাহ ছিলাম অমুক দেশের বাদশাহ ছিলাম আল্লাহ আইন মানতে যায়া জনগণ চালানো যে কত কষ্ট এই কষ্টের মধ্যে বইরা এই বিপদের বেড়াজালে বইরা আমি তো কিছু ভুল করে ফেলেছি সেদিন আল্লাহ সুলাইমান পয়গম্বরকে তাদের সামনে হাজির করবেন বলো তোমার রাজত্বের এরিয়া কতটুকু ছিল আর আমার সুলাইমানের রাজত্বের এরিয়া কতটুকু ছিল আমার সুলাইমান তামাম পৃথিবীর বাদশাহী কই পায়ও সে যদি আমার হুকুম ভুলতে না পারলো সে যদি আমি আল্লাহর হুকুম থেকে বিন্দু পরিমাণ না সরলো তুমি কেন সরলা সে যদি পারলো তুমি কেন পারলা না কোনো জবাব চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে গেলেন এইদিকে লাঠিতে বর দেওয়া অবস্থায় তিনি তাকায় আছেন বাইতুল মুকদ্দাসের দিকে জিন্নাতরা দেখতেছে হাইরে নবীদের আমাদের দিকে তাকায় রয়েছে কাজ করো দ্রুত কাজ করো দ্রুত কাজ করে এখন দেখা যায় সন্ধ্যা হলে নবী যাইতে রেস্টে এখন তো রেস্টেও যায় না হ্যাঁ যেভাবে তাকায় রয়েছে মনে হয় আল্লাহর পক্ষ থেকে কাজের কাজ দ্রুত শেষ করার অর্ডার এসেছে এই তাড়াতাড়ি কাজ চালাও জিন্নাতরা আরো দ্রুত বেগে কাজ চালাইতে লাগলো আর দ্রুত বেগে কাজ চালাইতে লাগলো সাহস করে কেউ কাছে আসার মতো এতটুকু সাহস কারো ছিল না কিন্তু তাকায়া দেখতেছে নবী তাকায় রইছেন লাঠিতে বর দেওয়া অতএব আর ফাঁকিবাজি করা যাবে না
দীর্ঘ একটা বৎসর রাত দিন কাজ করে আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের কাজ সমাপ্ত হলো যেদিন যে টাইমে কাজ সমাপ্ত হলো ওই টাইমে নবীর দেহটা মাটিতে পড়ে গেল জিন্নাতরা দৌড়ে আসলো নবীর দেহের পাশে কিরে নবী সুলাইমান পড়া গেল ঘটনা কি আয়েশাই বডিতে হাত দিয়া দেখে বডি শক্ত কি ব্যাপার বডির কন্ডিশনে কয় এখন মরে নাই বহু আগেই ইন্তেকাল কয়া গেছে এই তাকা দেখ লাটি দিয়ে লাটিটা উই পুকায় খেয়ে ফেলেছে উই পুকায় লাটি খেয়ে ফেলেছে একদিনে দুই দিনে এতটুকু খাইতে পারে না জিন্নাতরা এইবার পরীক্ষা শুরু করলো কতদিন আগে নবী ইন্তেকাল করেছেন ভালো একটা সুস্থ লাঠির মধ্যে উই পোকা লাগা দেখলো কত একদিনে কতটুকু জায়গা পোকায় খাইতে পারে একদিনে যতটুকু জায়গা ওই পোকায় কাঠ খাইলো লাঠি খাইলো এটা অঙ্ক করে জিন্নাতরা বের করে ফেলেছে নবী একদিন দুই দিন আগে নয় আনুমানিক এক বৎসর আগে উনার ইন্তেকাল হয়ে গেছে মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মওত কসম জায়ে কাফিল ইখতিতামে জিন্দগি দর হকীকত মওত হে সুবহে হায়াতে জিন্দগি দর হকীকত মওত হে সুবহে হায়াতে জিন্দগি ভাইরা এজন্য বলতেছিলাম আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যারে যত প্রকারের নিয়ামতই দেন না কেন নিয়ামত পায়ে যদি আল্লাহকে ভুলে যাই নিয়ামত পায়ে যদি আল্লাহর বন্দিকে ভুলে যাই তাহলে হাসরের মাঠে বহু নিয়ামত প্রাপ্ত লোক যারা নিয়ামত পাইয়েও আল্লাহর গোলামি করেছে তাদের সামনে আমাদের মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না কোনো সুযোগ থাকবে না কোনো উজর আপত্তি চলবে না হাসরের মাঠে যে যে উজরই পেশ করবে ওই উজরের একজন মানুষকে আল্লাহ তার সামনে হাজির করবে হাজির করে বলবে বলো তো দেখি সে যদি পারলো তুমি কেন পারবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নিজের জীবন আল্লাহর জন্য আল্লাহর হুকুমের জন্য এবং আল্লাহর হুকুমের সামনে নিজের পুরা জীবনটাকে নত শিরে সারেন্ডার আত্মসমর্পণ করে আল্লাহর বিধিবিধান মাইলা কবর পর্যন্ত যাওয়ার এবং নিজের জিন্দগিটারে আল্লাহর মর্জি মতো চালাইবার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন আর যে কথা বলতেছিলাম এই ছিল সুলাইমান আলাইহিসসালামের এই আংটির রহস্য মূলত এটা একটা কাল্পনিক কাহিনী এর সত্যতা বলতে কিছু নাই বরং এর সাথে আল্লাহর কোরআনের বিরোধ পাওয়া যায় অতএব এই ঘটনাটাকে আমরা কখনো এটা ইসলামের ঘটনা হিসাবে আমরা মানব না এটা একটা আজগবি গল্পই মনে করব এবং এটাকে ছুঁড়ে ফেলে দিব আর মূল পরীক্ষাটা কি ছিল সেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলী তার বুখারী শরীফের মধ্যে এনেছেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন